16 ফেব্রুয়ারি ত্রিপুরা বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। তারই প্রাককালে সোমবার ত্রিপুরার কৈলা শহরের আরকে স্কুলের মাঠে এক মহিলার নগ্ন মৃতদেহ উদ্ধার ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এদিন পথচারীরা মহিলার মৃতদেহটি পড়ে থাকতে দেখেন, যদিও ওই মহিলার পরিচয় জানা যায়নি। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় কৈলা শহরের মহকুমা পুলিশ। আধিকারিক ধ্রুবনাথের নেতৃত্ব বিশাল পুলিশ বাহিনী উপস্থিত হয়। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য উনকোটি জেলা হাসপাতালে পাঠায়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। আমরা খবর পাইছি একটা অপরিচিত মহিলার ডেড বডি এখানে পাওয়া গেছে, তো আমরা এখানে আইছি, সেই হিসাবে তদন্ত চলতেছে, তদন্ত করে বোঝা যায় কি মনে করতেছেন বুড়ের প্রাককালে এরকম একটা ডেড বডি এখানে, এটা তো তদন্ত করলে বোঝা যায়। শহরে এত সিকিউরিটি থাকা সত্ত্বেও এই জায়গায় কি করে এলো মনে করেন? এটা আমরা দেখতেছি ব্যাপারটা কীভাবে এই সিকিউরিটির মধ্যে এরকম হইলো, আশা করি তদন্ত করে আপনারাও জানতে পারবেন। তাকে কোনো পরিচয় পাওয়া গেছে? না, এটা অপরিচিত মহিলা পর্যন্ত অপরিচিত মহিলা মহিলা প্রাথমিকভাবে কি বুঝতে পারছেন সেই জেলা সবাই লোক জড়ো হয়েছে এখানে, এবার দেখলাম যেখানে নাকি একটা লাশ ঢাকা আছে, এই একটু আগে এটা কোন জায়গায়? এটা ত্রিপুরা থেকে শাহিনুর চৌধুরী রিপোর্ট, আনন্দ বার্তা।